সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হলো। আজ দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা হলো। এদিন 2020 এবং 2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের মিলে মোট 84টি সাইকেল বিতরণ করা হয়। আজকের এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদিত্য বিশ্বাস, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননিগোপাল বর্মন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আজ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিদ্যালয়ের 10 জন ছাত্রছাত্রীকে সাইকেল তুলে দেন। এছাড়াও এদিন মোট 84 জন ছাত্রছাত্রীকে সাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি পার্শ্ববর্তী সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও এখান থেকেই সাইকেল বিলি করা হয়। যেহেতু ব্লকের কাছাকাছি আমাদের বিদ্যালয়, তাই এখান থেকে সাইকেল বিলি হচ্ছে। সাইকেল পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের এক ছাত্রী যোশিতা গোস্বামী জানায়, রাজ্য সরকারের দেওয়া এই সাইকেলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি যোশিতা গোস্বামী, আমি ক্লাস 9 স্টুডেন্ট। আজকে আমাদের সবুজ সাথী প্রকল্পের জন্য সাইকেল দেওয়া হবে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমাদের দিনহাটা ব্লক 2 এর মাননীয় বিডিও সাহেব উনি এসেছেন, এসে সবুজ সাথী সাইকেল বিতরণের যে অনুষ্ঠান, প্রাথমিক যে অনুষ্ঠান, সেটা উনি উদ্বোধন করলেন। এবং আমাদের বিদ্যালয়ের 2020 সালে যারা নবম শ্রেণীতে পড়তো তাদের মেয়েদের শুধুমাত্র আজকে সাইকেল বিতরণ করা হলো। এবং সঙ্গে 2020 সালে যারা ক্লাস 9 বয়স ছিল তাদের প্রথম 5 জনকে আমরা দিলাম। আর বর্তমান 2021 শিক্ষাবর্ষের যে নবম শ্রেণীর ছাত্রী, প্রথম 5 জনকে দেওয়া হলো, মাননীয় বিডিও সাহেবের হাত দিয়ে ওদের হাতে তুলে দেওয়া হলো। আর অন্য অন্য ছাত্রী যারা আছে আমাদের, যেগুলো আছে সেগুলো আমাদের চলছে, বিতরণ চলছে। এবং সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যে বিদ্যালয় সবুজপল্লী হাই স্কুল, সেই বিদ্যালয়েরও সাইকেল এখান থেকে বিতরণ করা হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে আমাদের, যেহেতু ব্লকের খুব কাছাকাছি আমাদের স্কুলটা, এখানেই সেন্টার করা হয়েছে। এবং এখান থেকে বিভিন্ন স্কুলে, ব্লকের বিভিন্ন স্কুলগুলো নিয়ে যাচ্ছে এবং কিছু কিছু স্কুল এখান থেকে বিতরণও করে দিচ্ছে। ননিগোপাল বর্মন, প্রধান শিক্ষক, সাহেবগঞ্জ হাই স্কুল। Thank you.